বড় লাইট যদি ভক্তদের দিকে দেওয়া যায় কমিটি দাদা ভাই দিকে অনুরোধ করছি জয় হো অত্য মহতি হরিবাসরে সাধু গুরু বৈষ্ণব যোগমায়া স্বরূপিনী আমার মাতৃমণ্ডলীগণ মহাদেব স্বরূপ আমার পিতৃমণ্ডলীগণ দূর দূরান্ত থেকে অনাহত গৌ অনুরাগী আমার ভক্তবৃন্দ এই ভারতবর্ষের মধ্যে পশ্চিমভূমির মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে কনিষ্ঠতম ক্ষুদ্রতম কীর্তনিয়া পশ্চিম মেদিনীপুর আগত চিন্ময় কাশন্দী দল সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের আদিল চরণে অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। যাই হোক, এই তত্ত্ব তথ্যের মধ্যে আজকে শুনব যে লীলা সাধন করবো আজকে বাবা। লীলার মান আট প্রকারের। আজকে ভক্তবৃন্দের আদেশ হয়েছে কমিটি পক্ষের বেদিয়া বেশি মিলন, সাপুরার বেশে রাধা গোবিন্দের যুগল মিলন, সাপুরিয়ার বেশে আমার রাধা কৃষ্ণ দোল উপলক্ষে। তাই রাধা কৃষ্ণের তত্ত্ব তত্ত্বের মাধ্যম দিয়ে আজকে বৃন্দাবন ভাব গৌর হরির ভাব জেগেছে। তাই আজকে পদপদ পদ মিলে কি বললে বৃন্দাবন ভাব রে বৃন্দাবন ভাব গোরা মনে পড়িল রে আজি বৃন্দাবন ভাব গোরা মনে মনে তাদেরকে পদগত ভাব দিলেন বাবা। গোরা দাদা আমার ভাবছে রাধার সঙ্গে আমি মিলব কি বাবা, গোষ্ঠে গোচার হয়ে গিয়েছে ফিরছে আর ফিরার পথে বেলি অবসান কাল আদো আদো সন্ধ্যা। তাই সেই আদো আদো সন্ধ্যা সূর্যের দিকে তাকিয়ে আর যমুনার তীরে আমার বংশীতে এখানে দাদা বলায় সখারা সমস্ত আছে তা দেখে তিনি বৃন্দাবন ভাবে আছে। আরে মান লীলা ধারা
ধারা রে বিরা নাই রে গোরা আজে ধারা রে বিরা নাই রে আরে দুনায়ন পইছে ধারা আজে ধারা রে বিরা নাই রে গোরা আরে নয়ন হইছে পক্ষ আরে ধারা রে বিরা নাই রে গোরা আরে পক্ষ হইছে নবি আরে আজ বৃন্দাবন ভবরা ভব ভব মনেতে পড়িল মনেতে পড়িল আজকে শ্রী যমুনার তীরে রাধে রাধে বলে বংশী ধ্বনি করিল বংশী ধ্বনি বংশী ধ্বনি রাধারানী সেই মাত্র যমুনা থেকে জল নিয়ে গিয়ে কলসে রেখেছে আর এখান থেকে প্রাণগোবিন্দ আমার রাধে রাধে বলে বাঁশি বাজিয়েছে আর যখনই রাধে রাধে বলে বাঁশি বাজিয়েছে আর রাধারানী আমার চিৎকার করে বলছে ওরে ললিতা ওরে বিশাখা তোরা তো জানিস আমি কেমন মাতিনীর ঘরে বাস করি আমি শাশুড়িকে ননদিকে কি বলবো বল ললিতা বিশাখা বলছে দাঁড়া তুই তোর শাশুড়িকে একটু মিথ্যে কথা বল নাকি না আমি কলসীটা মাটিতে রাখতে গিয়ে বাম পায়ে কনিষ্ঠ অঙ্গুলি লেগে গেছে আপনারা গুরু জল এই জলটা কি আপনাদেরকে খেতে দিতে পারি যদি আদেশ করেন আরেক কলসি জল আনতে জটিলা মন্দিরে গিয়ে জটিলাকে বলল মা বৌমা কিছু বলবে বলছিলাম মা ওই যদি মনে কিছু না করে কলসিটা তাড়াতাড়ি নামাতে গিয়ে বাঁ পায়ের অঙ্গুলিটা থেকে গেছে আপনি গুরুজন স্বামী গুরুজন যদি আপনি আদেশ করেন আরেক কলসি জল ফেলে জল আনতে ললিতা ছুটে এসে বলছে মা ও কেষ্ট ছাড়ার সাথে দেখা করতে যাবে ও জল আনতে যাবে মনে মনে চিন্তা করছে হে গোবিন্দ তুমি এমন সময় মার বংশী ধ্বনি করলে আমি কি করে বেরোবো বলো ওমা তাই কি করলো জটিলা বললো এই তো চুপ কর তো সব সময় কুটিলা মন কুটি লাগে এই সন্ধ্যাবেলা সেখানে কেষ্ট ছড়া আছে যাও যাও বৌমা জল ফেলে জল কলসে নিয়ে গিয়ে চলেছে জল আনতে ওমা জল আনতে যাচ্ছে সখীদের সঙ্গে আর কি করেছে আজকে মনে মনে চিন্তা করছে রাধারানী যে আমি আজ প্রাণগোবিন্দর সঙ্গে আগে কথা বলব না আর এদিকে শ্রীকৃষ্ণ ভগবান আমার কি করছে মনে মনে চিন্তা করছে আমি আজকে রাধারানীর সঙ্গে আগে কথা বলব না বাবা কেমন মানটা দেখো রাস্তায় যাচ্ছে যেতে যেতেই মনে মনে করছে আমি প্রতিদিন আগে কথা বলি গোবিন্দের সঙ্গে আজ বলবো না আর গোবিন্দ মনে মনে করছে আমি কথা বলি আগে আমি বলবো ওমা এদিকে গিয়ে যমুনায় জলটাকে এইভাবে গুলিয়ে আর জলটাকে কলসিটাকে ডুবিয়ে আর কাকে নিচ্ছে আর যখনই জলটাকে নিয়ে কাকে নিচ্ছে জলটাকে তুলে কাকে নিচ্ছে আর গোবিন্দ ঠিক বাঁকা নয়নে এইভাবে তাকিয়ে আছে আর এদিকে রাধারানী জল তুলছে ঠিকই বাবা কলসিটা কাকে নিয়ে ইনিও বাম দিকে নয়নে নয়নে দেখছে কিন্তু কেউ কোনো কথা বলছে আর যখন কেউ কোনো কথা না বলছে জলটা নিয়ে আস্তে আস্তে চলে আসবে ফিরছে তখন গোবিন্দ আমার ইঙ্গিত করলে
मस्त के हाथ राधे ললিতা বিশাখাকে বলছে ওরে আমার প্রাণ গোবিন্দ কি বলছে আমি তো বুঝতে পারি ললিতা বলছে দাঁড়া দাঁড়া দাঁড়াবো আমাদের সকা হাত দিয়েছে মস্তকে মস্তকে কি আছে এই কেশ 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 চুল আছে চুলটা কেশ চুলের ভালো নাম কেশ কেশ এই কেশ দিয়ে কোথায় বন আছে চিন্তা কর চিন্তা কর ও রাধে আমাদেরকে আজকে কেশর কুঞ্জ সাজাতে বললে আজ ঋষিতে তোরে কুঞ্জে ভগবান আসবে কলসী জল রেখে দিয়ে নিশি পহরে সমস্ত শক্তি মিলে কুঞ্জ সাজাচ্ছে আর কুঞ্জ সাজাতে সাজাতে বলছে এই ললিতা তুই কি করবি জানিস এই বিশাখা সব এক একটা দায়িত্ব দিচ্ছি আর রাধা রানী আমার মা গো বৈজয়ন্তী ফুল নিয়ে এসে বৈজয়ন্তী ফুলের মালা গাচ্ছে একটু একটু করে গোবিন্দের চরণ গলাতে পরাবে আর তাদেরকে পদকর্তা বললেন এই ললিতা তুই কি করবি জানিস যা ললিতা আনকে কুসুম ফুলে আরে যা ললিতা আনকে কুসুম ফুলে যা যা ললিতা আমার কালা চাঁদকে সাজাইব পটম ফুলে আর কালা চাঁদকে সাজাইব মনোমন ফুলে কালা চাঁদকে ললিতা আমার কালা চাঁদকে সাজাইব পটম ফুলে তুই কি করবি আরে করে রাখো চিনি অনেক অর্ধরাত্রি হয়ে গেছে তখন বিশাখা বলছে এই রাধে
आज के मने होय तोर गोविंद आर आसबे नि जखनी बोलेछे राधा रानी चित्कार करे बोलेछे ललिता विशाखा আমার প্রাণ গোবিন্দ যদি না আসে তোদের খুব আনন্দ হইব বিশাখা বলছে নারে আনন্দ কিছু নাই আনন্দ আমাদের আছে শুধু কি জানিস সখীরা ললিতা না বিশাখাশ্চ রাধা গোবিন্দ যুগল অষ্টম মম নিত্য পরিত্রাণায় যুগলয় দেহি মে পদ পল্লব অষ্ট ললিতা বিশাখাকে বলছে বিশাখারে রাধে কি বলছে দেখ রাধে কি বলছে তোদের যুগল চরণটা আমাদের দেখা যুগলে যুগল মিলিয়ে দেওয়া আমাদের এটাই কাজ রাধা কৃষ্ণ যুগল পাবো রাধা কৃষ্ণ দর্শন পাবো আমাদের সখীদের তো এতটুকুই কাজ রে এই 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 ললিতা বলছে এই রাধে শোন আজকে তোর গোবিন্দ যদি না আসে তুই এই কুঞ্জ মাঝে তুই মান করতে পারবি মান করতে বস কি মান করব না কালো জিনিস কোনো দিন দর্শন করবি না কালো জিনিস কোনো দর্শন করবি না তাই রাধা রানী কি করল মামা কাপড়ের ঘোমটা টেনে রাধা রানী বলল সখি তোরা যে বলছিস আজ থেকে এখন থেকে আমি এই কুঞ্জ মাঝারে মান করতে বসলাম ও মা বাবা মান থেকে হলো অভিমান অভিমান থেকে হলো মা তন্ময় তন্ময় থেকে হলো ভাগবত ল আর ভাগবতরা বলে গোবিন্দ চরণ যে মা রাধারানী করেছিল মা যে আমাদের যে ঝগড়া হয় স্বামী স্ত্রীতে যে একদিন কথা বলবো না দুদিন বলবো না তিন দিন পরে বাবা আবার বলতে হবে সেই মান মান থেকে অভিমান দেখবেন কেউ কাউকে কোনোদিন কিছু যদি না বলে যদি কোনো কথা বলে ফেলে তখন কিন্তু তার মানটা বেড়ে যায় আমাকে কোনোদিন বলে নাই কথাটা করে অভিমান বাবা যখনই মান করতে বসলেন সখীরা বলছে রাধে মান করার আগে আমাদের কতগুলো কথা আছে তার উত্তর দে আমাদের কতগুলো কথা আছে উত্তর দে তারপর তুই মান কর না বলছে বল না তুই এখন থেকে বলছিস কোন কালো জিনিস দর্শন করব না বলল না না বলছে তাহলে এক কাজ কর বলছে যমুনার জল কালো যমুনায় যেতে হয় স্নান করতে খেতে হয় যমুনার জল যমুনার রাধে যমুনার জল কালো যমুনার জল খেতে হয় যমুনার জলে স্নান করতে হয় তুই আই থেকে কি করবি না বলছে আমার পিতা বিষভান আমি তার একমাত্র কন্যা রাজচন্দ্রী 9 লক্ষ গাই গরু আছে আই থেকে গাই গরুর কি করব দুধ খাবো আর দুধ দিয়ে চান না বলছে রাধে তুই পারবি তোর বাবার আছে আচ্ছা রাধে আরেকটা প্রশ্ন করি বলছি বৃন্দাবনে যে তুই যাবি বলছে বৃন্দাবনে চলতে গেলে তো তোমার বৃক্ষ কাল না বলছে তোমার দর্শন করব না না কি করবি না বলছে আমি ওই গাছটাকে সোনা দিয়ে বাঁধিয়ে দেব বাবা সোনা দিয়ে বাঁধিয়ে দেব এখনো বৃন্দাবনে গাছ যদি যারা গেছেন দেখবেন তোমার বৃক্ষ কাল সোনা দিয়ে বাঁধা আছে শেষকালে বলছে ওরে সখী তোর যে মাথার চুল কালো কি করবি না বলছে কেশগুলোকে মুন্ডন করে দেব বলছে যোগি বেশ ধারো ধারো করিব আমি যোগি বেশ ধারো মাথাটাকে নিড়া করে দিবি যোগী ধারণ বেশ ধারণ করবি ঠিক আছে
তাহলে আরেকটা কথা শুন, এটাই শেষ প্রশ্ন না, বলছে প্রত্যেকটা জীবের আমাদের নয়নের তারা কালো, আমরা আমাদের নয়নের তারা কালো, প্রত্যেকটা জীবের নয়নের তারা কালো, বলছে তাহলে তোর যে তারাটা আছে কালোটা ওটা কি করবি, না বলছে ওটা আমি কানা করে দেব, না বলছে কানা হয়ে গেলে তুই দেখতে পাবি, রাধা রানী বলছে বলছে কানাই ভালো কানা হয় ভালো গলাই ভালো কানা হয় ভালো, রাধে কৃষ্ণ চরণ দেবে পাইলা আজে কানা যখনই বলছে কানাই ভালো কানাই ভালো কানাই ভালো সখীরা বলছে আয় ঠিক কর, আমরা কি একবারও বলেছি বলাই দাদা ভালো বলছে আয় ঠিক কর, আমরা কি একবারও বলেছি বলাই দাদা ভালো, আমরা তো সত্যি থেকে বলছি কানাই ভালো কানাই ভালো কানাই ভালো, তো তোর কানাই যদি আসে না আমরা কি করব, রাধা রানী বলছে ওরে সখী রে সখী রে আমার যে কানাই প্রাণ না বলছে ওরে সখী আমার প্রাণনাথ আসবে বলে আসবে বলে, বলছে যদি সেই আমি খোকাকে দিতে না আমার প্রাণ মধুয়াকে যদি আমি না দেখতে পাই না দেখতে পাই তাহলে সখী জীবনে কানাই ভালো কানাই ভালো আমার কানা হ কানা হ আমার কানা ভালো কানা হওয়াই ভালো আমার প্রাণ বধুয়া তোকে কানা মাথা বলি কিছু হতাম তোর প্রাণমধুয়া কথা যখন দিয়েছে আসে তুই এখানে মান করে আর আমাদের যা করার আমরা করছি, এখানে রাধা রানী বাবা মান করে বসলেন কুঞ্জ মা কুঞ্জের মধ্যে মান করলি আর ঠিক ঘরের দিকে রাগান্বিত হয়ে ওই বৈজয়ন্তী ফুলের মালাটা কুঞ্জের দরজার বাইরে থেকে ছুঁড়ে ফেলে মালাটা পড়ে আছে আর এদিকে আমার প্রাণমধুয়াশ্রী গন্ধদামার কি করেছে রাধা রানী কুঞ্জে যাবে বলে বাবা বেরিয়েছে আর বেরোতে বেরোতে বাবা পথেই দেখতে যেতে চন্দ্রাবলী গিয়ে চন্দ্রাবলীর দুটি তিনটি সখী পদ্মা শৈবা ভদ্রা তারা তিনজন রাস্তায় পাহারা দিচ্ছে যদি কোনোদিন গোবিন্দ এই দিকে বাইরে যায় যদি কোনোদিন এই পথে আমার প্রাণ গোবিন্দ রাধা রানী কুঞ্জে যায় আমার চন্দ্রাবলী বলছে ওরে পদ্মা আমার গোবিন্দকে বেঁধে রাখি বেঁধে রাখি আরে চন্দ্রা রে ওরে পদ্মা আমার প্রাণ গোবিন্দকে ঘিরে রাখি কোতলে
গোবিন্দ আস্তে আস্তে ধীরে 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 চলেছে আর যখন চন্দ্রাবলী গিয়ে সন্মানটাকে গিয়েছে ওই নপুর গুলো রুজুন 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 করে সামনে ওই নপুর দুটোকে বক্ষ মাঝে একবারে খুলে বক্ষ মাঝে আর বক্ষ মাঝে আস্তে 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 ধীরে 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 আর ধীরে ধীরে অন্ধকার তোমা আর যেখানে দেখবেন বিপদ সেখানেই বেশি আর ওইখানে পায়ে একটা গুটি লেগে গোবিন্দ আমরা কি করলেন আছাড় খেয়ে পড়লেন আছাড় খেয়ে মাটিতে পড়ে গেলেন আর আছাড় খেয়ে মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই নপুর গুলো রুনুজুন করে বাজছিল বাবা একবারে রুনুজুন রুনুজুন করে আর গোবিন্দ আমার একবারে আছাড় খেয়ে পড়ে রয়েছে ভাষাটা দুটো হচ্ছে যখনই আলোটা মুখের কাছে তুলেছে প্রাণ গোবিন্দকে দেখে আমার পদ্মাবতী বলছে ও ঠাকুর আজকে ঠাকুরকে গিয়েছে আজকে না আজকে যাবো না আজকে রাধারানীর কিনতে যাবো তোমরা করো জোরে বিরোধী করছি ছেড়ে দাও পদ্মা বলছে চার খাই তার বাবা আমাকে কি কিছু চাকাটাকে করো বাড়িতে তিনি মাসকাবাড়ি বেতন দিচ্ছে আমি তার ঘরে গুণ করব নি অন্য লোকের করব পদ্মা বলছে আমি চার খাই তার আর গুণাগুণ করব যা আমি ঘিরে আছি ঠাকুর কাই যাইতে দেব না বাবা চন্দ্রাবলীকে খবর দিলেন চন্দ্রা ছুটে ছুটে আসে ছুটে ছুটে এসে বলছে দয়াময় দয়াময় বলছে দয়াময় গোবিন্দ বলছে চন্দ্রে শোনো না আজকে না আজকে আমি রাধারানীকে কথা দিয়েছি আমি রাধারানীর কাছে যাব আমি আগামী নিশিতে তোমার কাছে আসব তুমি কুঞ্জ সাজিয়ে রাখবে চন্দ্রাবলী কাঁপতে কাঁপতে বলছে দয়াময় দিনের পর দিন কুঞ্জ সাজাচ্ছি বাসি কুঞ্জকে জলের মধ্যে ফেলে দিচ্ছি কবে আপনার চরণ পাবো আমি আপনাকে একটা প্রশ্ন করছি
সেই প্রশ্নের উত্তরটা আপনি দেন, যদি সেই প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দিতে পারেন আমি আপনাকে পথ ছেড়ে দেব। গোবিন্দ থরথর করতে করতে বলছি, চন্দ্রা বলো তুমি কি বলছো? ঠাকুর একটা চাতক পাখি জলের জন্য চিৎকার চাহার চাহাচ্ছে, সেই চাতক পাখিটা যদি একটা জল থাকে একটা পুকুরের কাছে গিয়ে যদি বসে থাকে, সেই পিপাসা পাখি জল পান করবে না উড়ে পালিয়ে যাবে? গোবিন্দ বলছে তুমি আমাকে যা প্রশ্ন করলে চন্দ্রা, যে চাতক পাখিটা জল পিপাসা সে কি জল দেখে পালিয়ে যায় সে তো পান করবে? বলছে তোমার চন্দ্রা দয় চাতক পাখি দীর্ঘ দিনে ধরে আমি বিপাসার্থ বিপাসার্থ, তাই ঠাকুর দয়া করে আপনি আমার ওখানে চলুন। আর এদিকে আমার করজোড়ে আমার স্বামী সুন্দর বলছে, ও গো চন্দে ছেড়ে আমায় দে, ও গো চন্দে ছেড়ে আমায় দে, ও গো চন্দে ছেড়ে আমায় দে, ও গো চন্দে ছেড়ে আমায় দে। এদিকে কি হয়েছে জানেন বাবা? চলে চূড়ামণি তো কথাই বলেছি, যদি ধরা যায় গোবিন্দ আজকে চন্দ্রাবলীর গিয়ে যাবে তবেই রাধারানী মান মান করেছে, তাই না? আর গোবিন্দ নালে চন্দ্রাবলী এতদিন ধ্যান করছে, এতদিন জ্ঞান করছে, কোনোদিন তো যাই না, চোরকেও সাধু করা যায় যদি গোবিন্দ কৃপা করে। কেমন চোরকে সাধু করা যায় না? কেমন জানেন, 12 জন চোর প্রত্যেক দিন চুরি করতে যায়, প্রতিদিন এর বাড়ি ওর বাড়ি চুরি করতে যায়। তো বাবা সেই 12 জন চোরের একটা আড্ডাখানা আছে, সেই চোরের ওইখানে গিয়ে কি করছে? চোরেরা এসে সময় বসে বসে, আর বসার পরে মহারাজ যে চোরদের মহারাজ সে বলছে, শোনো আজকে চুরি করতে যাওয়া হবে না। না বলছে কেন? না বলছে 12 জনের আমাদের 11 জন আছি, একজন নেই। বাবা 12 জনের 12 রকমের কাজ আছে, কেউ পাঁচিল ডিঙাবে, কেউ দরজা ভাঙবে, কেউ দরজা জানবে, সবাই শব্দ সিস্টেম জানে না। তাই মহারাজ বলছে আজকে 12 জনের একজন নেই, কোনো কারণবশত 11 জন আজকে চুরি করতে যাওয়া হবে। তো একজন চোর বলে উঠছে, মহারাজ ওই যে জঙ্গলে একজন মহারাজ বসে আছে, ওই মহারাজকে সঙ্গে নিয়ে যদি 12 জন হয়ে চুরি করতে যায়। মহারাজ বলছে ঠিকই তো, ভালো ভালো বলেছে, চলো বাবা। যিনি সাধু মহারাজ তিনি বসে বসে নাম করছে, তার কাছে গিয়ে চোরেরা কি করেছে? পিস্তল ঠেকিয়েছে বন্ধু ঠেকাতে, যে মহারাজ সে ভয়ে বলছে, বাবা আমারই আশ্রমে আমি ওই নিরামিষভোজী লোক,
আমি নাম নাম করি আমার কাছে কি না বললো শুনুন আমাদের সঙ্গে আজকে চুরি করতে যেতে আর না হলে মেরে দিত মহারাজ বলছে বাবা আমি শাশু শ্বশুরবাসী লোক আর আমাকে চুরি করতে যেতে হবে না বললো হ্যাঁ একটা খবর পেয়েছি এক বাড়িতে মেয়ের বিয়ে 50 ভরি সোনা লক্ষাধিক টাকা আনা রয়েছে আজকে পেরিয়ে গেলে আর কালকে পাবো বাবা পিস্তল থেকে মরার ভয় দেখিয়ে মহারাজকে নিয়ে গেলেন চুরি করতে 12 জন চোর হয়ে গেল বাবা চুরিটা সেদিনে দেখুন ইনি মনে মনে চিন্তা করছে হে গোবিন্দ আমি যে ভগবানকে ডাকি আমি যে তোমাকে ডাকি আর তুমি আমাকে আজকে চোরের দলে মিশিয়ে দিলে আমাকে মহাপাপ করিয়ে দিলে গোবিন্দ বলে দাঁড়া তুমি যাচ্ছ চাও না আমি তো আছি বাবা কি করেছে গোবিন্দ একটি বালক সেজে এদিকে দরজা গড়াই চোরেরা যখন গিয়েছে দেখছে দরজা খোলা আছে কোন কারণবশত একজন বাইরে বেরিয়েছে দরজা লাগাতে ভুলে গেছে ভালোভাবে চুরি হয়ে গেছে গুলি গালা খুনা খুনি মার কিচ্ছু হয় এবারে কিছু না হতেই চুরি করে নিয়ে চলেছে পরের দিন এসে বাবা ভাগ হচ্ছে 12 ভাগ 12টা ভাগ করেছে ভাগ করার পরে কি করেছে মা ওই এক ভাগ সাধু সাধুকে গিয়ে আশ্রমে বলছে যে এই ভাগটা আপনার আপনি নেন ওমা বলছে এই ভাগটা আপনারা নেন মহারাজ বলছে না না বাবা আমি ওই চুরি চিনির ভাগটা ওসব কোনো কিছু নেব না ওসব কোনো কিছু করব না ওসব কোনো কিছু করব না আমার কিছু দরকার নেই আপনারা নিয়ে যান তবে কিন্তু এর পরে কিন্তু আমার আমি আর যাব না একজন বলছে যে মহারাজকে নিয়ে গেলাম মহারাজকে নিয়ে গিয়ে কিন্তু আমি যে দেখলাম একটা গুলি গালা কোনো কিছু চলে না তাহলে মহারাজকে যদি প্রত্যেকদিন চুরি করতে নিয়ে যায় তাহলে তো আমরা মালার হবে মরতে হবে মহারাজ চোরেদের মহারাজ বলছে ঠিক বলেছো তাহলে চলো বাবা মহারাজ বললো শোনো ভাই আমি রাজি হতে পারি 29 দিন তোমাদের সঙ্গে চুরি করতে যাব 30 দিনের দিনে একদিন তোমাদেরকে আমার আশ্রমে আসতে হবে মহারাজ চিন্তা করছে 29 দিন যদি আমি চুরি করতে যাই চোরেদের মহারাজ সাধু যদি যাই কোন খোনা খুন যদি না হয় তাহলে আমার তো ভালো আমি একদিন আমার হবে তো বাবা কি করলো জানে ওই একদিন দুদিন তিন দিন করে মা 29 দিন কেটে গেল 30 দিনের দিনে মহারাজ বলছে চোরেদিকে যে শোনো তোমাদের কিন্তু আজকে আমার পালা 29 দিন তোমার কথা শুনেছি একদিন আমার কথা শুনছো না বলছে না আশ্রমে যাবে না আশ্রমে চলে এসেছে বাবা 11 জন আর 11 জন এসেছে আর সেই যে একজন থাকে না সে এসেছে 12 জন 12 জন যখন এসেছে আসার সঙ্গে সঙ্গে আর মহারাজ কি করছে একজন নাপিত ডেকে রেখেছে আর একজন নাপিতকে ডেকে রেখে আসার সঙ্গে সঙ্গে মহারাজ বলছে চোরে দেখে সব মাথাগুলোকে ন্যাড়া করে দাও বাবা 12 জন কে বশ করিয়ে নেড়া করছে যে মেন সত্তা তাকে প্রথম নেড়া করছে আর প্রথম নেড়া করতে করতে সেই সত্তার বলছে মহারাজ একি আমাদের চুলগুলোকে সব নেড়া করে দিচ্ছেন কেন না বলছে বলেছি একদিন আমার 29 দিন তোমার আমি আজকে যা করব সব তোমাকে শুনতাম সব তোমাদেরকে ইয়ে করতাম তো বাবা কি হয়েছে জানেন নেড়া করেছে প্রত্যেককে নেড়া করে দিয়েছে 12 জনকে নেড়া করে দিয়ে মা বললো স্নান করে আসো ওমা স্নান করিয়ে দিয়েছে আর স্নান করিয়ে দিয়ে দাদশ তিলক করে দিয়ে গলায় একটা করে তুলসী গাছের মালা দিয়ে দিয়েছে বাবা যখনই তিলক সাজাচ্ছে চোরে দেখে তখন সত্তার বলছে এই 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 এসব কি হচ্ছে আমরা চোর আমরা আবার কাল থেকে চুরি করতে যাব না বলছে শুনুন আমি বলেইছিলাম 29 দিন যাব চুরি করতে গেছি একদিন আমার 30 দিন আজকে আমি যা করব তোমাদেরকে শুনতে না বললে আমার না বলছে এবারে বসে বসে এবারে ভাগবত শোনাচ্ছে আর ভাগবত শোনাতে শোনাতে একটা রাজা লোক এসে মন্ত্রী এসে বলছে মহারাজ আশ্রমে সাধুজিকে বলছে সাধুজি আর মহারাজের স্ত্রী রানী কিছু বৈষ্ণব সেবা করাতে চাইছে আপনাকে কিছু বৈষ্ণব নিয়ে যেতে হবে না বললো ঠিক আছে বৈষ্ণব নিয়ে যাব এই যে আমরা 13 জন বৈষ্ণব আছি 12 জন চোর আমরা মনে মনে চিন্তা করছে চোর বলে তো বলে বলছে 12 জন আর বাবা তিলক তিলক কাটিয়ে ভাগবত শুনিয়ে আর একবারে চলেছে আর ওই রাজবাড়িতে গিয়ে বসেছে সবাই
আর রানী কি করছে সোনার গাড়িতে করে ভিঙ্গা সোনার থালা জল নিয়ে এসেছে জল নিয়ে এসে প্রত্যেকের পা ধৌত করবে প্রথমে রাজা রানী কি করেছে মা প্রথম পাটা ধৌত করবে করবে চোরের সর্দারের পাটা চোরের সর্দারের পাটা ধরার সঙ্গে সঙ্গে চোর তো বিবেক বৈরাগ্য জেগে উঠেছে একই একজন সাধু সন্ন্যাস লোক আছে আমি টাকা আমি চুরি করি আমি পাপ করেছি তাড়াতাড়ি চরণটাকে টেনে নিয়েছে টেনে বলছে আমার নয় আমার নয় আমাদের ওই যে মহারাজ আছে মহারাজের আগে চরণ ধৌত করে দাদা মহারাজের চরণ ধৌত করে দিয়েছে পরপর চরণের চরণ ধৌত করে দিয়েছে বাবা চোরেরা চারদিকে তাকাচ্ছে মহারাজের কতবার চুরি করতে এসেছি চিনতে পারবে কিনা আর এখানে তো নেড়া করে দিয়েছে দ্বাদশ তিলক করে দিয়েছে গলায় বৈষ্ণবের মালা দিয়ে দিয়েছে আর কি চিনতে পারছে প্রত্যেককে সেবা দিয়েছে একটি করে স্বর্ণ টাকা একটি করে স্বর্ণ পাত্র স্বর্ণ মুদ্রা দিয়ে প্রণাম করে যে যার হাতে হাতে দিয়ে দিয়েছে দেওয়ার পরেই আশ্রমে এসেছে আশ্রমে ঘুরে এসে সমস্ত সোনার পাত্র থালাগুলো কি করেছে বাবা ওই আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে গিয়ে মহারাজের চরণ তলে দিয়েছে আর মহারাজের চরণ তলে দিয়ে মহারাজ বললো শোনো যে যার তোমরা তোমাদের পাপ নিয়ে যাও 29 দিন আমি পাপ নিয়ে আজকে 30 দিনের পাপটাও তোমাদেরকে দিয়েছি চোরেদের সত্তা চিৎকার করে বলছে মহারাজ মহারাজ আজ থেকে আর কোনো চুরি করব না 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 ও মা সেই ভাগবত জিনিসটা এমন আশ্রয় যদি কানে একবার প্রবেশ করে না তাই আজকে সেই চোরেদের চূড়ামণি এই চন্দ্রামণি আজকে এসে সাজাচ্ছে আমার গোবিন্দের গোটা অঙ্গ তো কালো চন্দনকে ঘষেছে আর চন্দন ঘষে ফুলের মালা দিয়ে আর মনের আনন্দে সাজাচ্ছে প্রেমের ঠাকুরকে গলায় মালা দিয়েছে দিয়ে এইভাবে আস্তে আস্তে সাজাচ্ছে আর চরণে আলতা পরিয়ে দিচ্ছে আলতার বদলে কাজল দিচ্ছে কাজল নয়নে দেওয়ার কথা মা নয়নে আলতা দিচ্ছে তিলক দেওয়ার কথা চন্দন দিয়ে সিঁদুর দিচ্ছে উলট পালট করে সাজিয়ে দিচ্ছে আর ঠিক এইভাবে ধরে গাইতে গাইতে বলছে প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি অন্তর মন্দিরে এসো বিধা অন্তর মন্দিরে এসো
तुमी तुलसी चंदन बन फूल माला पूजे तुम्हारे